সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু এবং ফেংশু নিয়ে অনুষ্ঠান। অনুষ্ঠান আমার মনে হয় নতুন করে বলার আর প্রয়োজন নেই। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি বাস্তু নিয়ে এবং ডেট অফ বার্থ নিয়ে। আজকেও আপনারা একটু সরাসরি অনুষ্ঠান দেখছেন, যদি কেউ মনে করেন ফোন করে জেনে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে। কিন্তু অল্প সময়ের জন্য ছোট্ট একটু আইডিয়া, এখানে কিন্তু বিশাল বড় করে কিছু জানাশোনা জায়গা নেই। আরেকটা হচ্ছে বাস্তু অরিয়েন্টেড, আপনি যেখানে বসবাস করেন, কর্ম করেন, সেখানকার বাস্তু নিয়ে যদি কোনো আলোচনা করতে চান, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেখানেও কিন্তু আবারও বলি, হাতে কিন্তু সে আপনার বাড়ির প্ল্যান ড্রয়িংটা রেখে মনে করে বলতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে মিসগাইড হয়ে যাই আমরাই। আপনি হয়তো ভাবতে বসে গেলেন আমার বাড়ির সদর দরজাটা কোন দিকে, তো সেগুলো একটু ঠিকঠাক মতন যদি আপনার হাতে থাকে, কাছাকাছি থাকে, আপনি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন সরাসরি। কিন্তু আজকের ফোন আসার আগে আমি দু একটা কথা বলে নিই। এই যে আপনারা বাড়িতে বসে বসে ফোন করছেন, কিছু আলোচনা করছেন আমাদের সঙ্গে, আমরা কিছু আপনাকে জানাচ্ছি, এটাই কিন্তু শেষ কথা নয়, এটা একটা আইডিয়া মাত্র। অনুষ্ঠানে ফোন পাচ্ছেন বড় জোর একজন, দুজন, তিনজন, চারজন, বাস তার বেশি নয়। তাহলে এতগুলি বছর ধরে মানুষ কী করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে একটা এটা প্রচার করা যে আমরা এই জাতীয় কাজ করতে পারি। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা প্রয়োজন মনে করলে যোগাযোগ করতে পারেন, আপনারা যোগাযোগ করেন। ইন জেনারেল আমি এই কথাটা বলি না, আজকে বলছি এই কারণে আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে চলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক আমাদের সামনে, দুটো দিক আমাদের সামনে, খুব ভালো করে খেয়াল করবেন কথাটা। আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের অত্যন্ত আনন্দের আদরের সেই উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে, এখন মোটামুটি সর্বশ্রেণীর মানুষের, ইকোনমিক সেক্টরে যারা রয়েছেন, দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, আরও উচ্চবিত্ত, প্রত্যেকটি মানুষেরই কিন্তু সারা বছর আমরা যেমনই কাটাই না কেন, আগামী এই কটা দিন অত্যন্ত আনন্দ করে কাটাতে ইচ্ছে করে। তাই আমরা কি করি, পুজোর কেনাকাটা করি, হাটে বাজারে যাই, যার যেরকম প্রয়োজন, যার যেরকম সামর্থ্য। এটা কিন্তু জীবনের একটা দিক, আনন্দ, ফুর্তি, সাকসেস। কিন্তু মাথায় রাখতে হবে এর সঙ্গেই কিন্তু প্যারালাল আরেকটা দিক আমাদের জীবনে থেকে যায়, আনসাকসেস, আনহ্যাপি, আনস্যাটিসফাইড দিকগুলো। সেগুলো কি, হয়তো আপনিও কিন্তু পুজোতে কেনাকাটা করছেন কিন্তু মনের কোনো একটা খোঁচা রয়ে গেছে, সামনে ছেলেটার মাধ্যমিক পরীক্ষা, মেয়েটির উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জয়েন্টে বসবে, কিন্তু সেভাবে যেন আপনি ঠিক খুব একটা হ্যাপি হতে পারছেন না তাদের পড়াশুনোয়, আপনি কনফার্মেশন পাচ্ছেন না যে তারা একটা দুর্দান্ত রেজাল্ট করবে, এটাও রয়েছে প্যারালাল। একদিকে কিন্তু সময়কে কাজে লাগাতে হচ্ছে, পুজোর বাজার করতে যাচ্ছেন, কেনাকাটা করতে হচ্ছে, বাড়িটাকে সাজগোজ করাতে হচ্ছে, রং করছেন, হয়তো পুজোর টাইম আমাদের আনন্দের টাইম, বিশেষ করে বাঙালির দুর্গাপুজো পুজোর সময়। কিন্তু মাথাতে এই দুশ্চিন্তাগুলোও থাকছে, হয়তো এটা থাকছে মেয়েটির বিয়ে হলো না, আরেকটা দুর্গাপুজো এসে গেল, বয়স হয়ে যাচ্ছে, রয়েছে তো মাথায় চিন্তা, ছেলেটি এত ভালো পড়াশুনো করলো, ভালো রেজাল্ট করলো, চাকরি হচ্ছে না, একটা দুশ্চিন্তা রয়ে গেছে। কবে থেকে ভাবছেন এই ভাড়া বাড়িতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ছেলেটার বিয়ে দিতে পারছি না, জায়গা নেই, একটা নতুন ফ্ল্যাট, একটা নতুন বাড়ি যদি হতো, আবার একটা দুর্গাপুজো চলে যাচ্ছে, ভাবছেন তো দিনের পর দিন চলে যাচ্ছে। এই নেগেটিভগুলো নিয়ে, এই না পাওয়াগুলো নিয়ে, এই আনসাকসেসগুলো নিয়ে সঙ্গে কিন্তু একটা একদম সেই আলোর উৎসব, পুজো টুজো সব চলবে প্যারালাল। আমি এই কথাটা বলছি এই কারণে, আমাদের কাছে যেমন এটাও প্রয়োজন, এটারও প্রয়োজন। আপনার ছেলেটির চাকরি পেলে আপনি বলুন তো কতটা আনন্দিত হবেন, যে মেয়েটির বিয়ে হচ্ছে না দিনের পর দিন ধরে, তার যদি বিয়েটা ঠিক হয়ে যায় তাহলে আপনি কতটা আনন্দিত হবেন, তার ইকোনমিক ভ্যালুয়েশন কত, ইনফিনিটি, যার কোনো ভ্যালুয়েশন নেই। আপনার ছেলের মেয়ে, মেয়েটি যদি দুর্দান্ত রেজাল্ট করে, সামনে বছর যদি জয়েন্টে আপনার মেয়ে ডাক্তারিতে চান্স পেয়ে যায় নিটে, কতটা খুশি হবেন আপনি। তাই বলা, যদি অনুষ্ঠান দেখে প্রয়োজন মনে করেন, 18 বছরের কাজ টিভির পর্দায়, তার আগে আরও 2-4 বছর নন টিভি প্রফেশনাল লাইফ চালিয়েছি, তো এখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, যারা প্রয়োজন মনে করবেন
পূজোর সাথে সাথে ওই কেনাকাটার সাথে সাথে এই টাইমটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাবেন। এবং যারা গত এতগুলি বছর ধরে লাগিয়েছেন অন্তত আমার কাছে এসে, লাস্ট 18 ইয়ার্স দে আর অল সাকসেস, অন্তত 99% সাকসেস, আমি 1% নয় ছেড়েই দিলাম, আমি তো ভগবান নই, 99% সাকসেস। কেন, কীভাবে? এটাই হলো প্রোগ্রামের সূত্রপাত। এই যে সময়টার মধ্যে দিয়ে চলেছি না, যেমন দুর্গাপুজোর আনন্দ, নতুন জামা কাপড় পরার আনন্দ, ঠিক তার সাথে সাথে কিন্তু এই আমরা পাবো অত্যন্ত সুন্দর দুর্গাপুজোর শুভ মুহূর্তগুলো, অমৃত যোগ মান রক্ষণ যাকে আমরা বলি, আমরা পাবো কোজাগরী লক্ষ্মী পুজো, আমরা পাবো ধনত্রয়োদশী। এই দিনগুলিকে আমরা আমাদের কনসেপ্টে দাঁড়িয়ে কাজে লাগিয়ে নেব। কি করে নেব? এই যে আমি আলোচনা করছি জন্ম তারিখ নিয়ে, জন্ম তারিখের মধ্যে লুকিয়ে রয়েছে একটা কোনো ছোট্ট সমস্যা, একটা প্রবলেম, তাকে যদি একটু কাটিয়ে দেওয়া যায় হয়তো আপনার মেয়েটির বিয়ে হতে পারে, হয়তো আপনার ছেলেটি ভালো চাকরি পেয়ে যেতে পারে, হয়তো নেক্সট ইয়ারে দুর্দান্ত রেজাল্ট করতে পারে আপনার ছেলে বা মেয়েটি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও হায়ার স্টাডিজে জয়েন্টে আরও বড় বড় পরীক্ষায় গিয়ে হতে পারে। তো সেই জটিলতাটাকে কাটিয়ে নেবার দুর্ধর্ষ সময়টা, বিশেষ করে বাস্তুর জন্য, যারা বাস্তুগত সমস্যায় কষ্ট যন্ত্রণা পাচ্ছেন, অনুভব করছেন, অনেকে এসে বলেন, অনেক দিদিরা বৌদিরা মাসিমা কাকিমারা এসে বলেন, প্রশান্তদা গত 10 বছর ধরে ভাবছি এইটাই মূল কারণ আমার প্রবলেমের, এই বাথরুমটাই দক্ষিণ পশ্চিম থেকে আমার সর্বনাশের মূল, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। ওয়্যারাজ তার হাতে কিন্তু আঙুল ভর্তি পরিবারের প্রত্যেকের আংটি রত্ন কবচ, এরা কাজ করছে না, এরা কাজ করতে পারছে না, প্রত্যেকটি রত্ন তাবিজ কবচ 100% পাওয়ারফুল, যার থেকে নিয়েছেন যিনি দিয়েছেন পারফেক্ট কাজ করেছেন, কিন্তু এরা আপনাকে আউটপুট দিতে পারছে না। কেন পাচ্ছে না? এটা তো ঘটনা যে আমাদের প্রত্যেকটি প্রতিকার রিলেটেড টু সাম গড, ভগবানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি পোকরাজ পড়ুন, বৃহস্পতি গ্রহ, আমাদের জীবনের ঈশান কোণ বৃহস্পতি স্থান। এবার আপনি ভালো করে খেয়াল করুন, হয়তো এগুলো কেউ জানেন না, আপনাদের কেউ কোনোদিন বলেও নি শোনেনও নি, হাতে একটা পোকরাজ করে ভাবছেন ব্যবসা দুর্দান্ত উন্নতি করব, ওয়্যারাজ আপনার বাড়ির ঈশান কোণে একটা রান্নাঘর। আপনি কি বলছেন, প্রশান্তদা ঈশান কোণে বাথরুম করতে নেই, আমরা জানি আমরা বাথরুম তো করিনি, আমাদের রান্নাঘর আছে, দুর্দান্ত দামি কস্টলি অত্যন্ত শুভ ফলদায়ক একটি পোকরাজ করেছেন, ব্যবসায় উন্নতি পাবেন বলে, চাকরি পাবেন বলে, প্রমোশন পাবেন বলে, দিনের পর দিন হয়ে যাচ্ছে পাচ্ছেন না, কিছুতেই হচ্ছে না ডেভেলপমেন্ট, ওই বাস্তুগত কারণে। পোকরাজের দোষ নয়, যিনি দিয়েছেন তার দোষ নয়, আপনি যেখান থেকে নিয়েছেন একদম পারফেক্ট জেনুইন জিনিস পেয়েছেন, তারপরও তার রেসপন্স পাচ্ছেন না, রিজনটা হচ্ছে ওইটা, ওই যে একটা ছোট্ট রান্নাঘর আপনার ঈশান কোণে পড়ে রয়েছে, ওটা তো বাস্তুর এগেনস্টে, ওখানে শুধু যে বাথরুম থাকলেই দোষ করছে তা নয়। যেমন দক্ষিণ পশ্চিম দিক, অনেকে জানেনই না, সাউথ ওয়েস্টে সবাই জানেন ঈশান কোণে বাথরুম করতে নেই, তার মানে ওটা যখন নেই আমার বাস্তু দোষ নেই, রং 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 ভুল ধারণা। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম, আপনি যদি কোটিপতি হয়ে থাকেন খুব বেশি দিন লাগবে না আপনাকে ভিখিরিপতি হতে, আপনি যা নিয়ে আসবেন সবটা ড্রেনেজ হয়ে যাবে, আপনি যা কিছু ভালো কাজ করবেন তাকে সর্বনাশ করে দেবে এই দক্ষিণ পশ্চিম দিক, কারণ ওটা রাহুর দিক, আপনি টেরও পাচ্ছেন না দিনের পর দিন, আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, আপনার ছেলে মেয়েটি দুর্ধর্ষ ব্রেণী দুর্দান্ত পরিশ্রম করছে, রেজাল্ট কোথায়? রেজাল্ট নেই, মেয়ের বিয়ের জন্য অক্লান্ত করে গেলেন, পড়াশুনোয় ভালো, ক্যারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, দেখতে শুনতে সুন্দর, মেয়ের বিয়েই হচ্ছে না, বিয়ের কার্ড ছাপিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে ডিউ টু সাউথ ওয়েস্টের নেগেটিভ এনার্জি। আপনি কি বলছেন, ভাই আমার তো ঈশ্বর ঠাকুর ঘর আছে, আমি ঠাকুর দেবতার পুজো করি, পুজো করে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন সেটা ড্রেনেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে ওই সাউথ ওয়েস্টের রাহুর এরিয়াতে বাথরুমটা করার জন্য, একটা পাতকুয়ো করার জন্য, বাথরুম লিমিট বাদ দিই, বাথরুম নেই, একটা পাতকুয়ো যদি থাকে ওইখানে তাহলে আপনার সেম প্রবলেম তৈরি হবে, আপনার জীবনে উন্নতি ডেভেলপমেন্ট পেতে দেবে না। কি করবেন, এই কি করার জন্যই কিন্তু অত্যন্ত শুভ সময় এই কটা দিন, দেখবেন আপনার প্রবলেমগুলো কেটে গেল। এই যে দেখছেন প্রশান্ত ভট্টাচার্য লাউডলি চিৎকার করে দিনের পর দিন বলে যাচ্ছে, তার তো একটা কারণ আছে, কারণ এটা আপনাকে যেমন বেনিফিট দেয় আমাকেও দেয়, পরিষ্কার কথা। আমি যদি বুঝতাম যে আমি এর থেকে বেনিফিট পাই না, আমি এখান থেকে কুইট করতাম, আমি কিন্তু করিনি। আমি গত 18 বছর ধরে এই ধনতেরাস, দুর্গাপুজো, কালী পুজোর আগে,
লক্ষ্মী পুজোর আগে চিৎকার করে সারা বছরের মতো নামি সেই বাস্তুদোষ কাটাবার কথা বলি, শ্রীযন্ত্রণের কথা বলি, আসবো তার আলোচনায়। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে কথা বলবো দাদা? আপনার ভাইয়ের ব্যাপারে। আচ্ছা, তার নাম আর ডেট অফ বার্থটা বলুন। তার নাম হচ্ছে আঠই সেপ্টেম্বর 2002। কোথায় জন্ম? দুর্গানগর। ভোর বলেছেন তো? আচ্ছা, আমাকে এটা বলুন, এখন তো স্টুডেন্ট, পড়াশুনো করছে, পড়াশুনোর সঙ্গে ওর আর কোনো অ্যাক্টিভিটিস আছে? কোনো স্পোর্টস, কোনো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, গান বাজনা, বিশেষ করে খেলাধুলো? হ্যাঁ, ফুটবল খেলে। আচ্ছা, ফুটবল যে খেলে, ফুটবল আমিও খেলেছি, কিন্তু সে খেলা আর এ খেলাটা আমি একটু আলাদা করে বলছি, শখের খেলা নয়। ও কি বেশ ভালো খেলে? কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট পেতে পারে বলে মনে করেন ফুটবলের দিকে? আমি আপনাকে বলবো, আপনি আচ্ছা, আপনি টিভির ভলিউমটাকে কমিয়ে দিন কাইন্ডলি একটু, একটা রিভার্স আসছে, ইকো হচ্ছে। কিন্তু যাই হোক, আপনি প্রথম আমার অ্যাডভাইস হলো, এডুকেশনটা যেমন আমাদের প্রয়োজন সেটা তো করবেই করবে, সাথে কিন্তু ওর এই যে ফুটবলের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, এটাকে কিন্তু আপনি জোরদার করতে পারেন, এদিকে কিন্তু লাইফে ও শাইন করতে পারে, এই জায়গাটা একদম ক্লিয়ার। এক দুই, আপনাকে বলি, ওর ক্লাস 10 পাস করা হয়ে গেছে? আচ্ছা, কোন বছর পাস করেছে? হ্যাঁ, এবারে 11-তে উঠেছে তো, লাস্ট ইয়ার। আচ্ছা, আমাকে এটা একটু বলুন যে ইন জেনারেল এই বয়সী ছেলেদের মধ্যে একটা মানসিক চঞ্চলতা থাকবে, ওর কি সেরকমই আছে না একটু চঞ্চল? আমি শেষ করিনি, আমি বলিনি, আপনি বলার আগে আমি একটু বলিনি, এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক চঞ্চলতা থাকে, কিন্তু ওর মধ্যে কি আপনি এটা একটু বেশি পরিমাণে দেখেন? রাইট, ওর যে অ্যানিমাল থিওরি অনুযায়ী যে আমরা জডিয়াক সাইনটা পাই, তার জন্য আপনার ভাই কিন্তু অসম্ভব ফ্রিকল মাইন্ডের ছেলে, মানে অস্থির চিত্ত যাকে আমরা বলি, এক জায়গায় মন স্থির করে অনেকক্ষণ ধরে একটা কাজ করা আপনার ভাইয়ের পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, কী নিয়ে পড়ছে ও? ইলেভেনে কী নিয়ে ভর্তি হলো? আর্টস নিয়ে। এখানে একটা প্রবলেম হয়ে গেল, এই ডেট অফ বার্থটা কিন্তু প্রপার সায়েন্স নিয়ে পড়বার ডেট অফ বার্থ, 100% সায়েন্স। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়া ডেট অফ বার্থ, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, যেখানে ও আর্টসটা নিল, আর্টস পড়তে গেলে কিন্তু অনেক বেশি ধৈর্য দিয়ে এক জায়গায় বসে পড়তে হবে, এটা ওর পক্ষে আরও বেশি প্রবলেমেটিক হয়ে গেল। কিন্তু কি বললাম বুঝলেন, সায়েন্সও পড়তে হয় সময় দিয়ে, কিন্তু সায়েন্সের থেকে অনেক বেশি সময় দিতে হয় আর্টসে। সায়েন্সে কিন্তু আপনি একটা সূক্ষ্ম আনসার, একটা পড়াশুনো করলেন, একজন 10 মিনিটে পারলে আরেকজন 8 মিনিটেও পারে, আর্টসে তা হবে না, পেজের পর পেজ পড়তে হবে এবং লিখতে হবে। তো এটা আরেকটা কিন্তু মিস্টেক তৈরি হলো, যার ফলে কিন্তু আপনি দেখবেন ওর ইচ্ছেটাও থাকবে না পড়াশোনার প্রতি। বোঝা গেল কি বললাম? যাই হোক, এবার এটাকে আপনি স্ট্রিমকে চেঞ্জ করতে পারবেন না, ওকে এটা নিয়েই পড়তে হবে এবং ডেভেলপ করতে হবে। আপনি কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন, ইমিডিয়েট ওর মানসিক স্থিরতাটা দরকার, অসম্ভব ফ্রিকেল মাইন্ড, এই কনসেন্ট্রেশন যদি আনতে না পারেন তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো কন্ডিশন পাবেন না এর থেকে, এটাই বলে দিলাম, ঠিক আছে? রাইট, চেষ্টা করুন কারোর সঙ্গে যোগাযোগ করে এই প্রবলেমটা কাটিয়ে নিতে, ওকে? থ্যাংক ইউ। আমার তো শিয়ালদায় রায়বাজার সায়েন্স কলেজের পাশে, আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম, এই যে ছেলেটির কথা আমরা আলোচনা করলাম, ধরে নেওয়া যাক, এর তো ব্যক্তিগত প্রবলেম এটা, তার ডেট অফ বার্থের মধ্যে পেয়েছি, এবার ধরে নিন, আমি কথা বলছি, এ যে বাস্তুটাতে থাকে তার ঈশান কোণে রয়েছে কোনো একটা নেগেটিভ এনার্জি, উত্তর দিক নর্থে রয়েছে কোনো একটা নেগেটিভ এনার্জি,
অর সাউথ ওয়েস্টে রয়েছে কোনো একটা নেগেটিভ এনার্জি। কি কি বললাম, নর্থ ইস্ট, নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট। যদি থাকে আপনি এই ছেলেটির জন্য যতই রেমেডিয়াল সাপোর্ট দিন না কেন, তাকে কিন্তু প্রপার রেসপন্স পেতে দেবে না ডিউ টু বাস্তু। তাহলে বাস্তুটাকেও কাজ করতে হবে আমাদের নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? কোথেকে? ময়নাগুড়ি। বাহ, কার জন্যে? আপনার জন্যে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/7। হ্যাঁ, 1977। 77? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা বলতে পারবেন? সময়টা বলতে পারবেন? হ্যালো হ্যালো হ্যালো, মনে হচ্ছে কানেকশনটা কেটে গেছে। হ্যালো, সরি, আপনি চেষ্টা করুন, পরে আপনার সাথে কথা বলা যাবে নিশ্চয়ই। তো যেখানে আমরা ছিলাম, এই যে আমার কাজটা হচ্ছে বাস্তু এবং ডেট অফ বার্থ। আপনি হাতে অনেক রত্ন ধারণ করে ফেললেন, তার মানেই কিন্তু জীবনে সব কিছু ডেভেলপমেন্ট পেয়ে যাবেন তা নয়। যতই পারফেক্ট করুন না কেন, বাস্তু যদি বাস্তু বিরুদ্ধ হয়, বাস্তুর যদি আশীর্বাদের জায়গায় অভিশাপ পান, আপনি যতটা এগোতে চাইবেন আপনাকে ততটাই পেছন দিকে টেনে ধরবে, এগোতে পারবেন না। এবারে বাস্তুদোষের বিভিন্ন কারণ হতে পারে, অনেকগুলি কারণ। আপনি জানতেন না এই বাস্তুতে কোনো একটা নেগেটিভ এনার্জি হয়েছিল আগে থেকেই, আপনি জানতেন না, জমিটা কিনেছেন, বাড়ি বানিয়েছেন। এবার বাড়ি বানাবার পরে কি হলো, আপনার ঈশান কোণে বাস্তু মানিয়ে ফেললেন, সাউথ ওয়েস্টের জলের জায়গা করলেন, সাউথ ইস্টে টিউবওয়েল করে দিলেন। এই যে বাস্তু বিরুদ্ধ পরিস্থিতিগুলো তৈরি হলো, তার ফলে পরিবারের প্রত্যেকে কিন্তু ভুগতে শুরু করলেন। এবং মজাটা কি, আপনার ডেট অফ বার্থের যে উইকনেস সেটা কিন্তু কষ্টদায় শুধুমাত্র তাকেই। আপনার গ্রহ, আপনার নক্ষত্র, রাশি, লগ্ন বিচার করে দেখা গেল এই প্রবলেম, সেটা আপনার ব্যক্তিগত। কিন্তু বাস্তুদোষটা ব্যক্তিগত নয়, এই বাস্তুতে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে তার জন্য কিন্তু ভুগবেন। এবার কি করবেন, উচিত হচ্ছে যখন আপনি বাড়ি বানাবেন, বাস্তুসম্মত প্ল্যান করে বাড়ি বানান, কোথায় কোনটা বানানো উচিত সেই প্ল্যানটা, সেই ড্রয়িংটা আমি করে দিই। যিনি ফ্ল্যাট কিনবেন, দোকান কিনবেন, অফিস কিনবেন রেডিমেড, তিনি একটা জায়গায় গিয়ে আমাকে দেখিয়ে দিলেন, প্রশান্তদা এটা কিনবো, ওখানকার প্ল্যানটা ড্রয়িংটা নিয়ে এসে আমার চেম্বারে আমায় দেখিয়ে নিলেন যে প্রশান্তদা এটা কি কেনা উচিত, এটা কি নেওয়া যেতে পারে। আমি বললাম হ্যাঁ নিতে পারেন, বাস্তু ঠিক আছে, আপনি নিলেন। অথবা বললাম না নেবেন না, এর বাস্তুটা ঠিক নেই, আপনি ক্যান্সেল করলেন, সেফ, আপনি বেঁচে গেলেন। কিন্তু যারা অলরেডি বসবাস করছেন এবং কর্ম করছেন এরকম কোনো বাস্তুতে, তারা কি করবেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি বলছি একটু, আমি আমার নিজস্ব সম্বন্ধে, আমি না আমি যে জায়গাটায় বাস করছি, হ্যাঁ, ওই জায়গাটার বাস্তুটা সম্বন্ধে একটুখানি জানতে চাইছি দাদা। আপনার নিজের বাড়ি? হ্যাঁ। আপনার কি নিজের বাড়ি? হ্যাঁ মানে, হ্যাঁ নিজেদের, মানে আমরা ভাড়া বাড়ি নয়, নিজেদের। আচ্ছা, বাড়ি না ফ্ল্যাট এটা? না এটা বাড়ি। আচ্ছা, বাড়ির মেন গেটটা আমায় একটু বলুন। হ্যাঁ, এবার আমরা যে গেট দিয়ে, বাড়ির দুটো গেট আছে, যেটা ওদিকে যাচ্ছে ওদের হচ্ছে, আমাদের ওইটাই পূর্বদিকে মুখ, পূর্বদিকে মুখ করে আমরা বেরুচ্ছি, মানে আমাদের দরজাটা হচ্ছে পূর্ব দিকে। আচ্ছা, এবারে বাড়িতে ঢোকার পরে ডান দিক বাঁ দিকে কি আছে, বাথরুম, কিচেন, বেডরুম কোথায় বলুন? সেইটাই দাদা এবার বলছি, ধরুন মেন নিচের দরজাটা হচ্ছে পূর্ব দিক, আমরা পূর্ব দিকে মুখ মুখ করা দরজা, আমরা সেইটা দিয়ে ঢুকে গেলাম, ঢুকে নিচে তাই নয়, নিচেটা অন্য ভাড়া, কিন্তু আমরা সেইটা দিয়ে উঠে, সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এবার ওপরে এলাম, এলাম ওপরে এসে এবার আমার তখন খাদের দরজাটার কথা বলছি। আপনি আমাকে এটা বলুন, দোতলায় ওঠার পরে, মানে ছাদে ঢুকছি উত্তর দিকে মুখ। আচ্ছা, ছাদেরটা বাদ দিন, আপনি আমায় এটা বলুন, দোতলায় ওঠার পরে আপনার বাথরুম আর রান্নাঘরটা কোন দিকে? এইটাই তো, বাথরুমটা রান্নাঘরটা হচ্ছে উত্তর দিকে, দুটোই একেবারে ডট উত্তর না উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, কোন একটা কোণার দিকে? একদম পুরো এটা ধরুন আপনার উত্তর দিকের প্রায় শেষের দিকটাই, বাথরুম আর রান্নাঘর দুটো। সেটা কোন দিক, শেষের দিকটা পশ্চিম, তারপরেই প্রথম ঢুকেই বাথরুম, তারপরেই রান্নাঘর। সেটা কি ডান উত্তর পূর্ব দিক না উত্তর পশ্চিম দিক? উত্তর পশ্চিম দিক হবে, এটা পুরো উত্তর দিকের শেষের দিকটা পড়ছে। আচ্ছা, রান্নাঘরটাও তাই, বাথরুমটাও তাই? হ্যাঁ তাই। আচ্ছা, বাকিগুলো কি সব বেডরুম? বাকিগুলো সব বেডরুম? তারপরে ধরুন ওইটা তো হলো, এইবার ওই ছাদ দিয়ে ঢুকে এবার আমার মেন ঘরে ঢুকছি আমি,
সেই বড়টা হচ্ছে পশ্চিম দিকে মুখ। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন, এই যে উত্তর দিকে রান্নাঘর, রান্না বান্না করে কে? আমাকেই করতে হয়। আপনাকেই করতে হয়। আপনার মোটামুটি এজ, বয়স অ্যাপ্রক্সিমেট? ধরুন দেখতে দেখতে তো 50 হয়ে গেল। আচ্ছা, আপনি এবার আমায় বলুন তো, আপনার পা থেকে মাথা অবধি হাঁটু কোমর ঘাড়ে কোনো যন্ত্রণা হয়? লেগেই থাকে। এবার এক মিনিট, এক মিনিট, আমি একটা একটা করে আসি, আপনি পরে বলবেন আবার। এবারে আমায় বলুন, আপনাদের বাড়িতে এডুকেশন এবং কর্মজীবনে উন্নতি, এই দুটো জায়গা আপনি কেমন ফিল করেন? পড়াশুনো এবং কর্মজীবনে উন্নতি। আমি যেরকম বলছি, ধরুন আমার মেয়ের এডুকেশন, ও তো এবার এমকম ফাইনাল দিয়েছে, কাজী এডুকেশনটা তো হয়েছে, কিন্তু কর্মজীবনে কিছু নেই। ঠিক আছে, এবার এবার আপনি আমার কথা শুনুন দাদা, এই বাক্যতেই আমার, আমাকে বলতে দিন, যারা বাস করছে মানে আমার যে ভাগ করেছে তারা তো বিশাল। এবার আমাকে বলতে দিন, এবার আমায় বলতে দিন, এবার আমি বলি, আপনি তো আমাকে প্রশ্ন করলেন, এই যে উত্তর পূর্ব আর উত্তর পশ্চিম বারবার আপনাকে জিজ্ঞেস করছি না, আপনি বলেছেন উত্তর পূর্ব দিকে প্রবলেম নয়, প্রবলেমটা উত্তর এবং উত্তর পশ্চিম। আপনি এটা জানুন যে উত্তর পূর্ব হচ্ছে এডুকেশন কর্নার, এডুকেশন কর্নারে ডিস্টার্ব নেই বলে এডুকেশনটা ভালো পেলেন, এইবারে এডুকেশন শেষ হবার পরে যখন আপনি কর্মজীবনে ঢুকছেন ওটা হলো উত্তর দিক। সেদিকে যদি রান্নাঘর থাকে, উত্তর দিক হচ্ছে জলতত্ত্বের দিক, কুবের দেবের দিক, আপনি ওখানে আগুন দিলেন, কর্মের জায়গাটাকে ডিস্টার্ব করে দিলেন, যে কারণে কর্মজীবনে উন্নতি পাচ্ছেন না, কেমন? এটা পরিষ্কার। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, ঠিক বললাম তো? আমাকে বলেন, বলতে দিন, আপনি যা বলে দিয়েছেন এবার আমাকে রাস্তাটা বলতে দিন, কী রাস্তা গেলে আপনি বাঁচবেন? এই রান্নাঘরটা এখান থেকে সরিয়ে দিন, সরিয়ে অগ্নিকোণে নিয়ে আসুন, দেখবেন প্রবলেমটা আপনার কেটে যাবে, এক। আর এই যে রয়েছে বাথরুমটা, যদি উত্তর পশ্চিমে থাকে টেনশন নেই, কিন্তু যদি উত্তরে থাকে তাকে সরিয়ে উত্তর পশ্চিমে নিয়ে আসুন, আপনার কোনো প্রবলেম থাকবে না, এটা কনফার্ম। এইটুকুনি রাইট, এইটুকুনি আপনি করুন, আর রান্নাঘরটাকে দক্ষিণ পূর্বে আনুন। আর এগুলো যদি করতে না পারেন তখন আমার প্রোগ্রাম, আমি যা যা আলোচনা করি সেই রাস্তায় হাঁটুন, দেখবেন আপনার প্রবলেম কেটে যাবে। আপনি ভালো আছেন এখনো পর্যন্ত এই কারণে যে আপনার ঈশান কোনটা ক্লিয়ার, আর এই যে আপনি উত্তর দিকে রান্না বান্না করছেন এই জন্য আপনার শরীরে ব্যথা বেদনা, এটা তো মিলল তো, এগুলোকে ঠিক করার চেষ্টা করুন দিদি ভাই, কেমন? আচ্ছা দাদা, তারপরে আপনার অনুষ্ঠানগুলো দেখবো আমি, দেখবেন দেখবেন সব বেডরুম কোথায় যে রান্নাঘরটা আমি সব করা যাবে। আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন, এত টেনশনের কিচ্ছু নেই, এগুলো রেকটিফাই করা যায়, কেমন? ঠিক আছে, ওকে ওকে, আপনার ঠিক আছে না, খুব দুঃখ দুঃখ করে বললেন। যাই হোক, আমি জানি এরকম কষ্টে যন্ত্রণায়, এই যে লাইনটা পেলেন দিদি ভাই, পেয়ে মানে একটা মানুষের কষ্ট যে প্রকাশ করা, আমি দিন রাত এটাই দেখি, এটাই ফিল করি, অনুভব করি, লোকের বাড়িতে গিয়ে প্রশান্তদা এইভাবে ক্যারি করে চলেছি দিনের পর দিন যন্ত্রণাগুলোকে, প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি 18 বছর ধরে গলা চিৎকার করে ফাটিয়ে বলে যাই আপনাদের, এই সময়টাকে কাজে লাগান, বাড়ির প্ল্যান ড্রয়িংটা নিয়ে আসুন, পারলে বাড়িতে ভিজিট করান, এই সুন্দর সময় স্থাপন করুন বাস্তু দোষকে কাটিয়ে দেওয়ার জন্যে শ্রী যন্ত্র। এইবার প্রশ্ন হলো, কোথা থেকে নেবেন, কি প্রসেসে নেবেন? হাটে বাজারে শ্রী যন্ত্রের অভাব নেই, উনি কোথা থেকে ফোন করলেন ভুলে গেলাম, যাই হোক, যে কোনো জায়গায় শ্রী যন্ত্র অ্যাভেলেবেল, ঝুটো কাচের নকল। মানুষ কী করে, এরকম বড় বড় একটা শ্রী যন্ত্র দিল, দিয়ে সঙ্গে একটা সার্টিফিকেট, নিন কাগজে লেখা আছে এটা আসল, অনেক উপহার লোক দিয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছে, এখানে বসে বিখ্যাত লোকেরা দিচ্ছে, অন্যান্য জায়গায় তো বাদই দিলাম, কারণ রোজগার করে নেওয়া যায়, 10 টাকারটা 10,000 টাকায় বিক্রি করে দেওয়া যায়, হবে না, ওতে করে আরও নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে বেড়ে যাবে। কি করতে হবে, আপনার বাড়ির প্ল্যানটা নিয়ে, ড্রয়িংটা নিয়ে আসুন, ফ্ল্যাটে নিয়ে আসুন, ভাড়াবাড়ি নিয়ে আসুন, দেখিয়ে জেনে নিন আপনার প্রবলেমটা বাস্তুর জন্য হচ্ছে কি না, তাকে ঠিক করা যাবে কি না, এবং ঠিক করলে কীরকম সেই যন্ত্রণা লাগবে। তারপর আপনি কনফার্ম করলে আপনাদের বাড়ির প্রত্যেকের নাম গোত্রে শোধন হবে, তারপর আমি আপনাকে দেব মন্ত্র উচ্চারণ করে জাগৃত করে তাকে শোধন করে স্থাপন করার নিয়ম বলে দেবো, সেইভাবে করবেন, আফটার ফিউ ডেজ আপনি আমায় বলবেন প্রশান্তদা ভালো আছি, 99% লোক উপকৃত, ওই উপহার দেখিয়ে সার্টিফিকেট দেখিয়ে নয়। আরেকটা কথা মনে রাখুন, ভুল করেও কোনো দিন হোম ডেলিভারিতে কোনো সেই যন্ত্রণা নেবেন না, যাদের বাড়িতে হোম ডেলিভারিতে সেই যন্ত্র নেওয়া আছে সব কটি কাচের নকল, যদি মনে করেন নিয়ে আসুন, প্রমাণ করে দেবো, চেক করে দেবো,
আমি কি করব, সৃজন্তম আপনার হাতের সামনে চোখের সামনে পরীক্ষা করে দেখিয়ে দেবো কোনটা আসল আর কোনটা নকল, সেভাবেই দেবো। হোম ডেলিভারিতে ভুল করো একটা সৃজন্তম কিনবেন না প্লিজ। আজকে মধ্যে বিদায় নিই, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। যারা প্রয়োজন মনে করছেন পার্সোনাল নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার। নমস্কার, ভালো থাকবেন।